গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান ভিটামিন ডি অভাবে আমাদের শরীরে নানা রকম রোগ ব্যাধি দেখা দিতে পারে। হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস, ডায়াবেটিস, হৃদরোগ অথবা প্রজনন তন্ত্রের সমস্যা, পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম অথবা স্থূলতার কারণে আমাদের শরীরে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি বা ঘাটতি হতে পারে। শীতপ্রধান দেশে মানুষের শরীরে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি অনেক বেশি, কিন্তু আমরা যারা বাংলাদেশি নাতিশীতোষ্ণ দেশে বসবাস করছি তাদের শরীরে ভিটামিন ডি হওয়ার একমাত্র কারণ হচ্ছে অসচেতনতা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আর চ্যানেল ডক্টর পার্থ। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ডক্টর পার্থ হচ্ছে আপনাদের সাথে। আজকে কথা বলবো অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, তা হচ্ছে আপনি কি করে রোদ থেকে ভিটামিন ডি অনায়াসে গ্রহণ করতে পারেন সেই বিষয় নিয়ে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যেন স্বাস্থ্য বিষয় ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে একটি ভিডিও আপনি মিস না করেন। আমাদের শরীরে প্রয়োজনীয় 80% ভিটামিন ডি আসে সূর্যের আলো থেকে, কিন্তু বাকি যে 20% রয়েছে তা আমরা পেতে পারি আমাদের খাদ্য থেকে। মূলত ভিটামিন ডি পেতে হলে আমাদের কিন্তু সূর্যের উপরেই বেশি নির্ভরশীল হতে হবে, কিন্তু কতক্ষণ রোদ পোয়াতে হবে তা নির্ভর করবে আপনি পৃথিবীর কোন জায়গায় অবস্থান করছেন। কিন্তু দুঃখের বিষয় হলো এ নিয়ে কিন্তু বাংলাদেশে তেমন কোনো গবেষণা নেই, কিন্তু অন্যান্য দেশে যে প্রতিবেদন রয়েছে তা পর্যালোচনা করে দেখা যায় প্রতিদিন অন্তত 30 মিনিট সূর্যের আলো আমাদের দেহের 80% ভিটামিন ডি তৈরির ক্ষেত্রে প্রয়োজন। এই সময় আমাদের শরীরে অন্তত 18% সূর্যের আলো পড়তে দিতে হবে, তাই দুপুরের সময়ের কাছাকাছি মানে সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত যে সূর্যের আলো থাকে তা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর বছরের গরমকাল যে সময়টুকু মানে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টুকু রোদ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুপুরের কাছাকাছি সময়ে যখন সূর্য ঠিক মাথার উপরে থাকে তখন তা থেকে যে রশ্মি আসে তা আমাদের শরীরে ভিটামিন ডি তৈরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপরদিকে সূর্য যদি পূর্ব পশ্চিম আকাশে হেলে থাকে তখন যে অতিবেগুনি রশ্মিতে আমাদের শরীরে এসে পড়ে তা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি তৈরি করতে পারে না। ত্বকের রং সূর্যের আলোকে ভিটামিন ডি তৈরির ক্ষেত্রে প্রভাবিত পারে। ত্বকের রং যত গাঢ় মানে কারো শরীরের রং যদি কালো হয় বা অনেক কালো হয় তাদের কিন্তু দীর্ঘ সময় ধরে রোদে দাঁড়িয়ে থাকতে হবে যেন তার শরীরে পর্যাপ্ত পরিমাণ মেলানিন তৈরি হতে পারে। আগামীকালে দেখার মতন জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।